হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সকলেই খুব ভালো আছো। তো আমাদের দ্বিতীয় অ্যাসাইনমেন্টে যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের জন্য পদার্থবিজ্ঞানের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, নির্ধারিত কাজ। তো এটা আগে আমরা কমপ্লিট করার জন্য আমাদের এটা হচ্ছে, আমি তোমাদেরকে একটা নমুনা দিয়ে দিব, তোমরা সেই আঙ্গিকে লিখতে পারো কিংবা তোমাদের মতো করেও লিখতে পারো, একটা সমাধান তোমরা ধরে নিতে পারো, নমুনা সমাধান। তো প্রথমে আগে আমরা কোশ্চেনটা দেখবো, আমাদের কী কোশ্চেনটা দেওয়া হয়েছে এবং কোন অধ্যায় থেকে দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ অধ্যায় ও বিষয়বস্তুর শিরোনাম। অধ্যায় দেওয়া আছে অধ্যায় 2 ও 3, গতি ও বল থেকে আমাদের একটা সৃজনশীল কোশ্চেন দেওয়া আছে এবং এই সৃজনশীল কোশ্চেনের অ্যাসাইনমেন্টের নির্ধারিত কাজ এটা আমাদের কমপ্লিট করতে হবে। তো সৃজনশীল কোশ্চেনে আমাদের 4টা কোশ্চেন দেওয়া আছে, 4টা কোশ্চেনের সমাধান করতে হবে। তো প্রথমে আগে আমরা কোশ্চেনটা পড়ে নেব। কোশ্চেনটা বলা হয়েছে, আমাদের একটু খেয়াল করে নিতে হবে কোশ্চেনটা কী বলা হয়েছে এবং সেই আঙ্গিকে আমাদের কোশ্চেন সমাধানটা করতে হবে, সলভ করতে হবে। তো স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 600 কেজি ভরের একটি গাড়ি 0.2 মিটার/সেকেন্ড² সুষম ত্বরণে, এটা কিন্তু খেয়াল করতে হবে, সুষম ত্বরণে 60 সেকেন্ড চলার পর 400 কেজি ভরের একটি স্থির পিকআপ ভ্যানের সাথে ধাক্কা খেয়ে আটকে একত্রে এত সেন্টিমিটার বেগে চলতে থাকে। তার মানে স্থির অবস্থান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে এবং গাড়িটার ভর দেওয়া আছে 600 কেজি এবং সে সুষম ত্বরণে 0.2 মিটার/মিটার² সুষম ত্বরণে চলতে আসে এবং 60 সেকেন্ড চলার পর আর একটা পিকআপের সাথে, যে পিকআপটার ওজন ছিল অর্থাৎ এমসি ভর ছিল 400 কেজি, এই পিকআপের সাথে ধাক্কা খেয়ে আটকে গিয়ে একত্রে আবার দুইজনে একত্রে একটা বেগে চলে। সেই বেগ হচ্ছে 7.2 মিটার/সেকেন্ড বেগ। এই বেগে তারা দুজন একত্রে চলে। তো এইখান থেকে প্রথম কোশ্চেনটা হচ্ছে, নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। তার মানে আমাদের নিউটনের যে তৃতীয় সূত্রটা ছিল ওই সূত্রটা আমাদের এখানে শুধু লিখে দিলে হবে। সূত্রটা কী ছিল সেটা আমাদের লিখে দিলে হবে, বিবৃত করে দিলেই জাস্ট ইনাফ, তাহলে আমাদের এটার অ্যান্সার হয়ে যাবে। 6 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? তো বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করলে সাথে সাথে থেমে যায় না, আবার ঘুরতে থাকে, এটার কারণটা কী সেটা আমাদের ব্যাখ্যা করতে হবে। 9 নম্বর কোশ্চেনে হচ্ছে, প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান, প্রথম গাড়ি অর্থাৎ যেটা 600 কেজি ভরের ছিল প্রথম গাড়িটা, সেই গাড়ির প্রযুক্ত বলের মান কত, এটা আমাদের নির্ণয় করতে হবে। 9 নম্বর কোশ্চেনে বলা হয়েছে, উদ্দীপকের ঘটনা, উদ্দীপকে আমাদের যে ঘটনাটা ঘটেছে যে একটা গাড়ির সাথে আরেকটা গাড়ি একসাথে ধাক্কা খেয়ে আটকে গেছে, আটকে যাওয়ার পর দুজন আবার একত্রে একসাথে 7.2 মিটার/সেকেন্ড বেগে চলতেছিল, এটা একটা ঘটনা, এই ঘটনার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে কি? গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দাও। যদি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে তাহলে করে কি না, এটা আমাদের গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে মতামত দেওয়া লাগবে, অ্যান্সার করা লাগবে। তো তার জন্য আমাদের অবশ্যই ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটা জানা লাগবে। তো আসো আমরা আমাদের মূল অ্যাসাইনমেন্টে চলে যাই, আমরা কীভাবে এটা সমাধান করব। তো তোমাদেরকে আগে প্রথমে আমি কভার পেজটা দেখিয়ে দিচ্ছি। অনেকেই কমেন্ট করেছিল যে কভার পেজটা কীভাবে লাগবে। তো কভার পেজে দেখা যাচ্ছে যে কভার পেজে আমরা যখন লিখব তখন কভার পেজে প্রথমে আমাদের বিদ্যালয়ের নামটা উপরে বড় করে বিদ্যালয়ের নামটা লিখে দিব, তারপর তার নিচে ছোট করে উপজেলা এবং জেলার নামটা লিখে দিতে পারি। তারপর আমরা এক এক করে আমাদের নাম, শ্রেণী, শাখা, রোল, বিষয়, তারপর হচ্ছে আমাদের তারিখ। তো তারিখটা তোমরা অনেকেই আবার কোশ্চেন করতে পারো, অনেকে কমেন্ট করে বলতে পারো যে তারিখ আমরা কোন তারিখটা লিখব। তো তুমি যেদিন জমা দিবে সেই দিনের তারিখও লিখতে পারো, কিংবা তুমি যেদিন এটা কমপ্লিট করেছিলো, যেদিন তোমার অ্যাসাইনমেন্টটা তুমি লিখতেছিলে সেই দিনের তারিখও তুমি লিখতে পারো, তোমার ইচ্ছা তুমি যে দিনের তারিখ লেখো। কিন্তু জমা দেওয়ার আগের পরের ডেট তুমি লিখতে পারবে না, জমা দেওয়ার আগের ডেটটাই তোমাকে লিখতে হবে, তারিখটা। আর বিষয় তো হচ্ছে আমাদের, এখন আমরা পদার্থবিজ্ঞান করতে আসি, তো পদার্থবিজ্ঞান বিষয়, তো প্রত্যেকটা সাবজেক্টে এইভাবে তোমরা কভার পেজটা সম্পূর্ণ করতে পারো। তো এখন আমরা চলে যাবো সরাসরি উত্তরে, অ্যাসাইনমেন্টের উত্তরে, নমুনা উত্তর। তো প্রথম কোশ্চেনটা আমাদের কী ছিল, প্রথম কোশ্চেনটা ছিল নিউটনের তৃতীয় সূত্রটি বিবৃত করো। তো নিউটনের তৃতীয় সূত্রটা হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে, প্রত্যেকটা ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে, এটাই হচ্ছে নিউটনের তৃতীয় সূত্রের বিবৃত। তারপর 6 নম্বর কোশ্চেনে ছিল, বৈদ্যুতিক পাখার সুইচ যদি বন্ধ করি, বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? তো এটার অ্যান্সার, গতি জড়তার কারণেই বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না। কোনো গতিশীল বস্তু যে ধর্মের জন্য গতিশীল থাকতে চায় তা বস্তুর গতি জড়তা, গতি জড়তার জন্য বস্তু গতিশীল থাকতে চায়। যেহেতু সুইচ অফ করা হলেও পাখাটিতে গতি জড়তা কাজ করে, তাই গতি জড়তার জন্য পাখা গতিশীল থাকতে চায়।
এই কারণে সুইচ অফ করার সাথে সাথে পাখা থেমে যায় না, কিছুক্ষণ চলার পর থামে। এটাই লিখে দিলে হয়ে যাবে। তোমরা চাইলে এর চেয়ে বেশি লিখতে পারো, আরও কিছু বাড়িয়ে লিখতে পারো, অথবা আরও কিছু বাড়িয়ে লিখলে তোমাদের আরও সুন্দর হবে, আরও স্পষ্টভাবে তুমি লিখতে পারবে। তারপর হচ্ছে আমাদের গ নাম্বার কোশ্চেনটা। তো গ নাম্বার কোশ্চেনটা লেখার জন্য, অ্যান্সার করার জন্য আমাদের একটা সূত্র জানতে হবে। সূত্রটা হচ্ছে প্রযুক্ত বলের যে সূত্র, প্রযুক্ত বলের সূত্রটা আশা করি সকলেই পারে, সেটা হচ্ছে এ ফিজিক্যাল টু এম এ। প্রযুক্ত বল ইজিক্যাল টু এম হচ্ছে আমাদের ভর আর এ হচ্ছে আমাদের ত্বরণ। তো প্রথম গাড়িটি, কোশ্চেনে বলা হয়েছিল প্রথম গাড়িতে প্রযুক্ত বলের মান নির্ণয় করে, প্রথম গাড়িটিতে। তো প্রথম গাড়িটির আমরা উদ্দীপক থেকে প্রথম দেখব যে প্রথম গাড়িটিতে ভর দেওয়া আছে কি না এবং ত্বরণ দেওয়া আছে কি না। তো তোমরা যদি খেয়াল করো তাহলে দেখবে প্রথম গাড়িতে সুষম একটা ত্বরণ দেওয়া আছে। ত্বরণটা হচ্ছে 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর এখানে ভরও দেওয়া আছে, এম এর মান যেটা সেটা হচ্ছে 600 কেজি। তো আমরা প্রথম লিখে দিব গিভেন দ্যাট, অথবা দেওয়া আছে প্রথম গাড়িটির ভর এম ইজুয়াল টু 600 কেজি, আর প্রথম গাড়িটির ত্বরণ এ ইজুয়াল টু 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন প্রথম গাড়িটির প্রযুক্ত বল, তো প্রথম গাড়িটির উপর প্রযুক্ত বল এ ফিজিক্যাল টু এম এ, এম হচ্ছে 600 × এ হচ্ছে 0.2, তো মোট এটা গুণ করলে হয়ে যাবে 120 নিউটন। তো এফ হচ্ছে, এফ এর একক কী, এফ এর একক হচ্ছে নিউটন, প্রযুক্ত বলের একক হচ্ছে আমাদের নিউটন। তো এইভাবে আমাদের সমাধান হয়ে গেল গ নাম্বারের কোশ্চেনের। তো বন্ধুরা, তারপর আমরা চলে যাব ঘ নাম্বার কোশ্চেনে। তো ঘ নাম্বার কোশ্চেনে যাওয়ার জন্য আমাদের প্রথম উদ্দীপকটা পড়তে হবে, তারপর ঘ নাম্বার কোশ্চেনটা পড়ে বুঝতে হবে যে কীভাবে এটা সমাধান করা যায়। তো উদ্দীপকে দেখবে তোমরা যে প্রথমে একটা স্থির অবস্থান থেকে একটা গাড়ি যাত্রা শুরু করছে, যে গাড়িটির ভর ছিল 600 কেজি এবং সেটা সুষম ত্বরণে যাত্রা শুরু করছে। সুষম ত্বরণে 60 সেকেন্ড চলছে। 60 সেকেন্ড চলার পর, তারপর আর একটা পিক আপের সাথে, যেটার ভর ছিল 400 কেজি, সেই পিক আপের সাথে সে ধাক্কা খেয়েছে। ধাক্কা খাওয়ার পর দুজন একসাথে আটকে গেছে, একসাথে লাগালাগি অবস্থা আটকে গেছে। আটকে যাওয়ার পর দুজন একসাথে একত্রে আবার আর একটা বেগে, 7.2 মিটার পার সেকেন্ড বেগ সেটা, সেই বেগে তারা আবার চলতে থাকছে। তো এই যে তাদের এই ঘটনাটা যে ঘটছে, এই ঘটনার মধ্যে তাদের কি ভরবেগের যে সংরক্ষণশীলতার সূত্র, সেই সূত্রটা কি মেনেছে কি না। তো আমরা জানি ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র হচ্ছে m1u1 + m2u2 = m1v1 + m2v2। তো এই সূত্রটা m1u1 + m2u2, এইটা এবং m1v1 + m2v2, এই দুইটার আমাদের মান সমান হবে কি না এটা আমাদের বের করতে হবে। যদি সমান হয় তাহলে সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে, আর যদি সমান না হয় তাহলে করে না। তো এটা বের করার জন্য আমাদের প্রথমেই দেখো, আমরা দিয়ে দিয়েছি গিভেন দ্যাট, অথবা দেওয়া আছে প্রথম গাড়িটির আদিবেগ দেওয়া আছে প্রথমে। যেহেতু প্রথম গাড়িটি প্রথম থেকে শুরু করেছে, তো আদিবেগ যেহেতু যাত্রা শুরু করেছে প্রথমে, তার আদিবেগ ছিল 0 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগটা আমাদের দেওয়া নাই, কারণ সে সুষম ত্বরণে চলেছে। তো শেষ বেগটা আমাদের দেওয়া নাই, একটা ত্বরণ দেওয়া আছে a = 0.2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর সময় দেওয়া আছে 60 সেকেন্ড। তো শেষ বেগটা আমাদের বের করতে হবে। তো শেষ বেগটা বের করার জন্য আমরা জানি ভি এর সূত্র হচ্ছে v = u + at। তো ইউ এর মান তো দেওয়াই আছে এখানে 0, আবার এখানে ত্বরণও দেওয়া আছে 0.2 মিটার পার সেকেন্ড, আর টি এর মান দেওয়া আছে 60 সেকেন্ড। তো এটা আমরা যদি ক্যালকুলেশন করি, 0 + 0.2 × 60 = 12 মিটার পার সেকেন্ড, তাহলে ভি এর মান পেয়ে যাচ্ছি আমরা, প্রথম গাড়িটির যে ভি এর মান, সেটা ভি এর মানটা আমাদের পেয়ে গেছে 12 মিটার পার সেকেন্ড। এবং এটা কিন্তু আমাদের হয়ে যাবে ইউ এর মান। কেন ইউ এর মান হবে দেখো, একটু খেয়াল করো, তোমার এখানে কিন্তু একটু বোঝার বিষয় আছে কীভাবে এটা ইউ এর মান হবে প্রথম গাড়িটির ক্ষেত্রে। তো পরবর্তী লাইনে আমরা যাচ্ছি, দেখো পরবর্তী লাইন হলে, তাহলে ধাক্কা লাগার ক্ষেত্রে, যদি ধাক্কা লাগে, ধাক্কা লাগার ক্ষেত্রে তখন আবার ওই ভি এর মানটা ইউ এর মানে চলে আসবে। কীভাবে চলে আসবে দেখো, ধাক্কা লাগার ক্ষেত্রে গাড়িটির এম ওয়ান হয়ে যাবে 60 কেজি, কারণ ধাক্কা খাওয়ার আগে ছিল ওইটা ত্বরণ, আর ত্বরণের পর আগে যে ভিটা ছিল ওইটা ছিল শেষ বেগ ছিল, কিন্তু এখন ধাক্কা লাগার পর এটা কিন্তু ওই ভিটা কিন্তু প্রথম বেগ, অর্থাৎ আদি বেগ হয়ে যাবে। এটা কিন্তু একটু বুঝতে হবে, প্রথমে ধাক্কা লাগার আগে যখন গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করছে, তখন কিন্তু আদি বেগ ছিল আমাদের u = 0, কিন্তু সেখানে শেষ বেগটা আমরা বের করেছি ভি বের করছি 12 মিটার পার সেকেন্ড। এখন আবার ধাক্কা লাগার পর, ধাক্কা লাগার সাথে সাথে আমাদের যে শেষ বেগটা ছিল, তো শেষ বেগটা কিন্তু আমাদের আবার আদি বেগে চলে আসবে, প্রথম বেগে চলে আসবে সেটা। তো সেই ক্ষেত্রে গাড়িটির এম ওয়ান, অর্থাৎ গাড়িটির ভর দেওয়া আছে যেটা, সেটাই থাকবে 600 কেজি।
তারপর হচ্ছে ইউ ওয়ান চলে আসবে 12 মিটার পার সেকেন্ড, যেহেতু ভি ছিল শেষ বেগ, এখন এই ভিটা আমাদের চলে আসবে আদি বেগে, প্রথম বেগে, তো ইউ হবে 12 মিটার পার সেকেন্ড। আর ভি ওয়ানের মান তো আমাদের দেওয়াই আছে, যেহেতু দুজনে একসাথেই গিয়েছে, ভি ওয়ান হচ্ছে 7.2 মিটার পার সেকেন্ড, একসাথে একত্রে দুজন এত বেগে চলতেছিল। আবার পিকআপের ক্ষেত্রে দেওয়া আছে 400 কেজি, M2 দেওয়া আছে 400 কেজি, U2 তো থাকবে জিরো, কেননা পিকআপের সাথে তখন ধাক্কা লাগার পর U2 আদি বেগ জিরো হয়ে যাবে। আর V2 তো দুজনে একসাথে চলেছে 7.2 মিটার পার সেকেন্ড। তো এখন এই যে আমাদের সূত্র ইয়াগুলো দেওয়া আছে, এই যে আমাদের কি বলে এগুলো যে M1 এবং E1 V1 এগুলো দেওয়া আছে, এগুলো আমরা পেয়েছি। এইখান থেকে আমাদের এখন ভরবেগের সূত্রের সমষ্টিটা আমাদের জানতে হবে, আদি ভরবেগটা বের করতে হবে এবং শেষ ভরবেগটা বের করতে হবে, তার মানে ভরবেগের সংরক্ষণশীলতা নীতির যে সূত্রটা সেটা আমাদের জানতে হবে। তো প্রথমে আমরা দেখো এখানে কি লিখেছি, গাড়ি দুটির আদি ভরবেগের সমষ্টি, প্রথমে আদি ভরবেগ তার মানে ইউ যেটা সেটা বের করতে হবে, সেটা আমরা বের করে দিলাম M1 U1 প্লাস M2 U2। তো এটার মান যদি আমরা বসাই, M1 এর মান বসাইলাম, U1 এর মান বসাইলাম, আবার M2 এর মান বসাইলাম, U2 এর মান বসাইলাম, দুটো বসানোর পর আমাদের মোট অ্যান্সার আসবে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তো এটা গেলো আমাদের আদি ভরবেগের সমষ্টি। এখন আবার আমরা শেষ ভরবেগের সমষ্টিটা বের করবো একইভাবে। তো শেষ ভরবেগের ক্ষেত্রে হয়ে যাবে M1 V1, V1টা কিন্তু হচ্ছে আমাদের শেষ ভরবেগ, তো V1 প্লাস M2 V2। তো এইখান থেকে আমরা একইভাবে মান বসাবো, M1 এর মান হচ্ছে 600 বসাইলাম, ইন্টু V1 এর মান হচ্ছে 7.2 সেটাও বসাইলাম, প্লাস M2 এর মান হচ্ছে 400 আর V2 এর মান হচ্ছে 7.2, এটা বসানোর পর আমাদের এই রেজাল্টও আসবে 7200 কেজি মিটার পার সেকেন্ড। তার মানে দুইটার অ্যান্সার কিন্তু সেম চলে এসেছে। তো আমরা আগেই বলেছিলাম যদি দুইটার অ্যান্সার যদি সেম আসে, দুটো যদি সমান হয়, তাহলে এটা ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র সমর্থন করে, আর না আসলে করতো না, যেহেতু সমান আসে সেহেতু করে। তো আমরা স্বাভাবিকভাবে এটাই লিখে দিব, যেহেতু ভরবেগের কোনো পরিবর্তন হয় না, কোনো ধরনের কোনো পরিবর্তন হয় নাই ভরবেগের, সুতরাং ভরবেগের সংরক্ষণ সূত্রকে সমর্থন করে। তো এই ছিল আমাদের ঘ নম্বর কোশ্চেনের অ্যান্সারটা। তো তোমাদের কাছে একটু আবেদন, এটা তোমরা যদি হাতের লেখা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে লিখে দিবে যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আর অন্য অন্য কোনো বিষয় যদি তোমাদের বুঝতে অসুবিধা তাহলে কমেন্টটা জানাবে, আমি ট্রাই করবো তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। তো বন্ধুরা, এই ছিল আমাদের পদার্থবিজ্ঞানের একটা নমুনা সমাধান, তোমরা চাইলে এটা দেখে সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারো তোমাদের অ্যাসাইনমেন্টটা। তো বন্ধুরা, আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।